আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, আর সেই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আজকের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 8 নম্বর লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায়, আলোক মডেল। আলোক মডেল বা অপটিক্যাল মডেল নিউক্লিয়ার বিক্রিয়া এ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আলোক মডেলে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আলোক মডেল, আলোক মডেলের অনুমিতি, অপটিক্যাল বিভবের ধারণা, অপটিক্যাল মডেলের জটিল বিভবের প্রয়োজনীয়তা, ফিনোমেনোলজিক্যাল অপটিক্যাল মডেল এবং অপটিক্যাল মডেল ব্যবহার করে গড়প্রস্থচ্ছেদের রাশিমালা। তাহলে চলো আজকে আমি আমার ক্লাসটা শুরু করি। অপটিক্যাল মডেল বা আলোক মডেল। নিউক্লিয়াসের আলোক মডেল একটি গাণিতিক মডেল। এটি শক্তিশালী মিথস্ক্রিয়া সম্পন্ন যৌগিক নিউক্লিয়াস মডেল এবং দুর্বল মিথস্ক্রিয়া সম্পন্ন শেল মডেলের মাঝামাঝি একটি মডেল। এই মডেল অনুসারে নিউক্লিয়াসটিকে একটি মেঘাচ্ছন্ন ক্রিস্টাল কেলাস হিসাবে চিন্তা করা যায়, যা আলোর নির্গমন, প্রতিফলন, প্রতিসরণ ও শোষণের মতোই কোনো একটি আপাতিত কণাকে নির্গত, প্রতিফলিত, প্রতিসরিত ও শোষণ করতে পারে। আমরা জানি আলোকীয় ঘটনার প্রতিসরণাঙ্ক নামক একটি রাশি ব্যবহার করা হয়, যা একটি জটিল রাশি। সেই একই ধরনের ধারণায় এই রাশিটিকে নিউক্লিয়াসের আলোক মডেল বা অপটিক্যাল মডেল বলা হয়। আলোক মডেলের অনুমিতি, অ্যাজাম্পশন অফ অপটিক্যাল মডেল। এখানে আলোক মডেলের কিছু অ্যাজাম্পশন দেওয়া আছে যেগুলো পয়েন্ট আকারে লেখা হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্থিতিস্থাপক বিক্ষেপণ। আলোক বা অপটিক্যাল মডেলের সাহায্যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন অর্থাৎ নিউট্রন ও প্রোটন এবং নিউক্লিয় কণিকা অর্থাৎ ডিউটেরন, আলফা কণিকা, ভারী আয়ন ইত্যাদি স্থিতিস্থাপক বিক্ষেপণ ব্যাখ্যা করা যায়। দ্বিতীয়টি হচ্ছে অস্থিতিস্থাপক বিক্ষেপণ ও নিউক্লিয় বিক্রিয়া। বিভিন্ন অস্থিতিস্থাপক প্রক্রিয়া যেমন অস্থিতিস্থাপক বিক্ষেপণ ও নিউক্লিয় বিক্রিয়া পর্যালোচনা করার জন্য এ মডেল বিভব প্রদত্ত তরঙ্গ অপেক্ষক প্রয়োগ করা হয়। এর পরেরটি হচ্ছে নিউক্লিয়াসের গঠন ও নিউক্লিয়ন বিন্যাস। নিউক্লিয়াসের গঠন প্রকৃতি ও নিউক্লিয়াসের নিউক্লিয়ন বিন্যাস বর্ণনা করার জন্য শেল মডেল ও যৌথগতি মডেলের ন্যায় অপটিক্যাল মডেলের গুরুত্ব অপরিসীম। এরপর একটি নিউক্লিয়াসের নিউক্লিয় পদার্থের বন্টন। বিক্ষেপণ লম্ব উপাত্ত থেকে নিউক্লিয়াসের নিউক্লিয় পদার্থের বন্টন সম্পর্কিত তথ্য এ মডেল থেকে পাওয়া যায়, অর্থাৎ নিউক্লিয় চার্জ ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বিভিন্ন তথ্য অপটিক্যাল মডেল থেকে পাওয়া যায়। 5 নম্বরটা কৌণিক বন্টন।
অপটিক্যাল মডেল বিভবের অন্যান্য প্যারামিটার বিশেষ করে অবস্তব অংশের প্যারামিটার সমূহ যথাযথভাবে পরিবর্তন করে সম্পূর্ণভাবে প্রায় একই কৌণিক বন্টন পাওয়া যেতে পারে। এরপরেরটি স্পিন কক্ষ বিভব ও প্রতিসম বিভব। অপটিক্যাল মডেলের মূল অংশ অর্থাৎ কেন্দ্রিক বিভবের তুলনায় স্পিন কক্ষ বিভব এবং প্রতিসম বিভব উভয় নগণ্য। এগুলো ছিল অপটিক্যাল মডেলের অনুমিতিগুলো। এখন আমরা অপটিক্যাল মডেলের ক্ষেত্রে বিভবের ধারণা নিয়ে আলোচনা করব। আগত নিউক্লিয়ার বিমের সাথে লক্ষ্য নিউক্লিয়াসের নিউক্লনের মিথস্ক্রিয়া ঘটলে টু বডি পটেনশিয়াল বিবেচনা করা হয়। অপটিক্যাল মডেলের ক্ষেত্রে এটি একক দিকায়া বিভব বা টু বডি পটেনশিয়াল দ্বারা প্রতিস্থাপন করা হয়। একে অপটিক্যাল মডেল বিভব বলে। অর্থাৎ যখন আপাতিত কণা ও টার্গেট নিউক্লিয়নের মধ্যবর্তী কতগুলো দ্বিবস্তু বিভবকে একটি একক বিভবে রূপান্তরিত করা হয় তখন তাকে অপটিক্যাল মডেল বিভব বলে। অপটিক্যাল মডেল বিভবের দুটি প্রধান অংশ থাকে, একটি হচ্ছে কেন্দ্রিক আরেকটি হচ্ছে স্পিন অক্ষ। অপটিক্যাল মডেল বিভবের বাস্তবসম্মত রূপ হল ভি আর, যেখানে ভি হচ্ছে আর এর একটি ফাংশন, ইজুকাল টু মাইনাস ইউ এফ আর মাইনাস আই ইন্টু ডাব্লিউ মাইনাস ডেল্টা এ ওয়ান ডাব্লিউ ডি ডি বাই ডি আর ইন্টু জি আর মাইনাস সি স্কোয়ার বাই আর ভি এস নট ইন্টু ডি বাই ডি আর এইচ আর এল ডট এস। এখানে ইউ হচ্ছে ক্রেন্দেন বিভবের বাস্তব অংশের গভীরতা, ডাব্লিউ অ্যান্ড ডাব্লিউ ডি হচ্ছে ক্রেন্দেন বিভবের অবাস্তব অংশের গভীরতা, ভি এস নট হচ্ছে বাস্তব স্পিন অরবিট গভীরতা, আর এল হচ্ছে কক্ষীয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ, কক্ষীয় কৌণিক ভরবেগ, আর এস হচ্ছে স্পিন কৌণিক ভরবেগ। কেন্দ্রিক বিভবের বাস্তব অংশ স্থিতিস্থাপক বিক্ষেপণের জন্য দায়ী এবং কাল্পনিক অংশ অস্থিতিস্থাপক বিক্ষেপণের জন্য দায়ী। এখানে স্পিন অরবিট বিভবের অবাস্তব অংশের অস্তিত্বের পক্ষে কোনো প্রমাণ নেই। অপটিক্যাল মডেল বিভবের সাধারণ আকার আলোচনা। ডিসকাশন দ্য জেনারেল ফর্ম অফ অপটিক্যাল মডেল পটেনশিয়াল। সাধারণভাবে অপটিক্যাল বিভব কূপটি হলো একটি বর্গাকৃতি বিভব, আর আমরা জানি যে বর্গাকৃতি বিভবের গাণিতিক রূপ হলো ভি আর ইজুকাল টু মাইনাস ভি নট প্লাস আই ডাব্লিউ, যখন আর হচ্ছে আর এর থেকে অনেক বেশি ছোট। আবার এটাই জিরো হবে যখন আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। সাধারণভাবে অপটিক্যাল মডেল বিভবের দুটি প্রধান অংশ থাকে যা আমরা জেনেছি, একটি হচ্ছে কেন্দ্রিক এবং অপরটি হচ্ছে স্পিন অরবিট। অপটিক্যাল মডেলের বাস্তবসম্মত রূপ আমরা দেখলাম ভি আর ইজিক্যাল টু মাইনাস ইউ এফ ইউ আর মাইনাস আই, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, মাইনাস আই ইন্টু ডাব্লিউ মাইনাস ফোর এ ডি ডাব্লিউ ডি ডি বাই ডি আর ইন্টু এফ ডি আর
minus lambda square by r u s into d by dr f s r l dot s. এখানে u হচ্ছে কেন্দ্রিক বিভবের কেন্দ্রিক বাস্তব বিভবের প্রাবল্য, w এবং wd হচ্ছে কেন্দ্রিক অবস্থিত বিভবের প্রাবল্য, us হচ্ছে স্পিন অরবিট বাস্তব বিভব প্রাবল্য, ল্যামডা হচ্ছে পাই মেজন কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, আর fu r হচ্ছে উডস সেকশন অপেক্ষক আকৃতি প্রকাশক অপেক্ষক, আর এই fu r কে আমরা লিখতে পারি 1 প্লাস এক্সপোনেনশিয়াল r মাইনাস rx বাই ax এবং যেটির পাওয়ার হচ্ছে মাইনাস 1. চিত্রে উডস সেকশন আকৃতি অপেক্ষক এফ আর এবং এর প্রথম ব্যবকলন ডি এফ আর বাই ডি আর দেখানো হলো। এ আকৃতি দুটো যথাক্রমে সম্পূর্ণ নিউক্লিয়াস এবং এর পৃষ্ঠদেশে আপাতিত কণিকার বিশ্লেষণ প্রকাশ করে। কেন্দ্রিক বিভবের অবাস্তব অংশের জন্য কখনো একটি বা কখনো দুটি অংশ একই সাথে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দুটো চিত্র দেখানো হয়েছে। প্রথম চিত্রতে উডস সেকশন আকৃতি প্রকাশক অপেক্ষক দেখানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রতে আমি যদি এই এফ আর কে একবার ব্যবকলন করি তাহলে প্রথম ব্যবকলন হবে কি ডি এফ আর বাই ডি আর, এবং সেটাই দ্বিতীয় চিত্রের মধ্যে দেখানো হয়েছে। অপটিক্যাল মডেল বিশ্লেষণের লক্ষ্যে নিউক্লিয়াসের স্পিন প্রায় সব ক্ষেত্রেই অগ্রাহ্য করা হয়, তবে আপাতিত কণিকার স্পিন যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে বিক্ষিপ্ত কণিকার পোলারায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য স্পিন কক্ষ মিথস্ক্রিয়া থেকে উৎপন্ন রাশি অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়। তড়িৎ আধানযুক্ত কণিকা বিক্ষেপণ বিশ্লেষণ করার জন্য অপটিক্যাল মডেল বিভবের সাথে কুলম্ব বিভব অন্তর্ভুক্ত করতে হয়, আর এই জন্য লক্ষ্য নিউক্লিয়াসকে একটি সুষম ধনাত্মক তড়িৎ আধান বিশিষ্ট ব্যাসার্ধের গোলক ধরে নেওয়া হয়। এখানে ব্যাসার্ধকে আরসি দিয়ে প্রকাশ করা হয়েছে, যে তাহলে অপটিক্যাল মডেল বিভব ভিসি হবে 1/4 পাই ইপসিলন নট জেড বাই জেড ই স্কোয়ার বাই 2 আর সি কিউব ইন্টু 3 আর সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেখানে আর ইজ লেস দেন আর সি। এই সমীকরণের মধ্যে জেড হচ্ছে লক্ষ্য নিউক্লিয়াস আর জেটি হচ্ছে আপাতিত কণিকার তড়িৎ আধান। এখানে আপাতিত কণিকার বিম দিয়ে লক্ষ্য নিউক্লিয়াসের মোট সাথে ইন্টারাকশন ঘটানো হয়। এই সমীকরণে যদি আর আর সি থেকে ছোট হয় তাহলে আমরা আরটা ছোট যেহেতু সেহেতু এটাকে আমরা বাদ দিতে পারি, থাকে 3 আর সি স্কোয়ার, আর এখানে আর সি স্কোয়ার আর নিচে আছে আর সি কিউব, কাটাকাটি করলে নিচে হচ্ছে আর সি থাকে। তার সাথেই যদি আমি বলি আর ইজ গ্রেটার দেন আর সি দেন এই আর সি হয়ে যাবে আর, তাহলে আলটিমেটলি আমাদের সমীকরণ দাঁড়ায় 1/4 পাই ইপসিলন নট জেড জেড ই স্কোয়ার বাই আর। অপটিক্যাল মডেলের জটিল বিভবের প্রয়োজনীয়তা। বোরের যৌগিক নিউক্লিয়াস মডেল ব্রিট উইগনার সূত্রের সাহায্যে
ধীরু নিউটনের বিক্ষোপণ, প্রস্থচ্ছেদের তীক্ষ্ণ সরু অনুনাদ সফলতার সাথে বর্ণনা করতে পারে। কিন্তু পরীক্ষালব্ধ বৃহৎ অনুনাদের ক্ষেত্রে এই মডেল যথেষ্ট নয়, কারণ তখন প্রস্থচ্ছেদ শক্তি এবং ভর সংখ্যার ওপর নির্ভর করেন। এখানে বৃহৎ অনুনাদ বা বিরাট অনুনাদ বলতে আসলে কি বোঝানো হয়েছে তা আমাদেরকে আগে জানতে হবে। ভূমিস্তর হতে 10 মেগা ইলেকট্রন ভোল্ট উপরের শক্তিতে যে প্রশস্ত অনুনাদ সৃষ্টি হয় তাকে বর্ণনা করতে সাধারণত বিরাট অনুনাদ রাশিটি ব্যবহৃত হয়। এ ধরনের উদ্যোগকে বিরাট অনুনাদ বলা হয়, কারণ এদের মোট শক্তি এক কণা উত্তেজনার জন্য যে বৈশিষ্ট্যমূলক অনুনাদ পাওয়া যায় তা থেকে অনেক বেশি। যে শক্তি সীমায় এই বিরাট অনুনাদগুলো দেখা যায় সেখানে স্তর সমূহের ঘনত্ব পর্যাপ্ত পরিমাণ উচ্চ এবং উন্মুক্ত ক্ষয় চ্যানেলের সংখ্যাও পর্যাপ্ত পরিমাণ বেশি। বেশিরভাগ অনুনাদের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়াসকে উত্তেজিত করতে যে প্রক্ষেপক ব্যবহৃত হয় তা উত্তেজন শক্তি থেকে নিরপেক্ষ। আরও দেখা যায় বিভিন্ন নিউক্লিয়াসের অনুনাদের প্রশস্ত এবং শক্তি বণ্টনের চূড়ান্ত অবস্থায় নিউক্লিয়াসের পুরোপুরি গঠনের ওপর নির্ভর করে না, বরং নিউক্লিয়াসগুলোর ভর সংখ্যার অপেক্ষক হিসাবে মসৃণভাবে পরিবর্তিত হয়। অক্সিজেন হতে লেড পর্যন্ত নিউক্লিয়নগুলোর অধ্যয়নে গুরুত্বপূর্ণ দ্বিমেরু অনুনাদ সহ অন্যান্য বিরাট অনুনাদ লক্ষ্য করা যায়। তাহলে আমরা বলেছিলাম যে পরীক্ষালব্ধ বিরাট অনুনাদের ক্ষেত্রে যৌগিক নিউক্লিয়াস মডেল যথেষ্ট নয়, কারণ তখন প্রস্থচ্ছেদ শক্তি এবং ভর সংখ্যার উপরও নির্ভর করে। তো অপটিক্যাল মডেলের সাহায্যে, জটিল নিউক্লিয় মডেলের সাহায্যে নিম্ন ও উচ্চ শক্তি বৃহৎ অনুনাদ পরিষ্কার বর্ণনা করা যায়। অপটিক্যাল মডেল একটি নিউক্লিয়াসকে জটিল বিভবের দ্বারা প্রতিনিধিত্ব করানো হয়। জটিল বিভবের কাল্পনিক অংশ পাউলের বর্জন নীতি এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি দ্বারা অনুমোদিত অস্থিতিস্থাপক পদ্ধতি বর্ণনা করে। অপটিক্যাল বিভবের জন্য শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান বিক্ষোভন ও বিক্রিয়া প্রস্থচ্ছেদ উভয় প্রদান করা হয়ে থাকে। আরো স্পষ্টভাবে বলতে গেলে বলা যায় অপটিক্যাল মডেল শক্তিশালী মিথস্ক্রিয়া সম্পন্ন যৌগিক মডেল এবং দুর্বল মিথস্ক্রিয়া সম্পন্ন শেল মডেলের মাঝামাঝি একটি মডেল, যা নিম্ন শক্তিতে বিভবের বাস্তব অংশ শেল মডেলের বিভবের মতো কাজ করে এবং কাল্পনিক অংশ আপাতিত তরঙ্গের সাথে মিথস্ক্রিয়া করে এটাকে হ্রাস করে। এভাবে বিভবের বাস্তব ও কাল্পনিক অংশ যথাক্রমে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপকের সাথে জড়িত বিক্ষেপণ বিক্রিয়া প্রস্থচ্ছেদ বর্ণনা করতে পারে। এই কারণেই অপটিক্যাল মডেলে জটিল বিভবের প্রয়োজন হয়। ফিনোমেনোলজিক্যাল অপটিক্যাল মডেল। অপটিক্যাল মডেলের উৎপত্তিগত কারণ হল ফিনোমেনোলজিক্যাল বা বিস্ময়কর। এই মডেলে বর্ণনায় এমন একটা বিভব ব্যবহার করা হয়েছে তা মূলত একটি জটিল প্রকৃতির বিভব এবং এটি নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়নের মিথস্ক্রিয়ার কারণে সৃষ্টি হয়ে থাকে। ব্যবহৃত এই বিভবের বাস্তব অংশ আপাতিত নিউক্লিয়নের প্রতিফলন এবং কাল্পনিক অংশ আপাতিত নিউক্লিয়নের শোষণ নির্দেশ করে। এই বিভবটি সচরাচর
একটি স্পিন অরবিট টার্মকে নির্দেশ করে। যুগলায়নের থেকে উৎপন্ন স্পিন ওরিয়েন্টেশনের পরিবর্তনকে বর্ণনা করে। আমি এখানে আবারও একটু মনে করিয়ে দিই, স্পিন অরবিট এই টার্মটি দ্বারা কী বোঝানো হয়েছে। আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আর নিউট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়ন বলা হয়। তো নিউক্লিয়ন যেহেতু ফার্মিয়ন, তাদের অবশ্যই স্পিন থাকবে, অর্থাৎ নিউক্লিয়নগুলোর স্পিন রয়েছে। আবার শেল মডেল অনুসারে আমরা জানি যে নিউক্লিয়নগুলো বিভিন্ন শেলের মধ্যে অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরেও অ্যাটমিক মডেলে যেরকম শেল রয়েছে ঠিক একইভাবে নিউক্লিয়াসের ভেতরেও শেল রয়েছে। তো এই নিউক্লিয়নগুলো নিজ অক্ষ বরাবর ঘুরে, নিউক্লিয়নগুলো যখন নিজ অক্ষ বরাবর ঘুরে তখন বলা হয় সেটাকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ স্পিন কৌণিক ভরবেগ নিয়ে নিউক্লিয়নগুলো নিজ অক্ষ বরাবর ঘুরে। আবার নিউক্লিয়নগুলো নিউক্লিয়াসের মধ্যেও গতিশীল অবস্থায় থাকে, বিভিন্ন কক্ষে বা বিভিন্ন শেলে যখন গতিশীল অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কক্ষীয় কৌণিক ভরবেগ। তো বেসিক্যালি নিউক্লিয়নগুলোতেও স্পিন এবং কক্ষীয় কৌণিক ভরবেগ রয়েছে। স্পিন অরবিট টার্ম দিয়ে এটি বোঝানো হয়েছে, আর অপটিক্যাল মডেলের বিভবে এই স্পিন অরবিট টার্মটিকে নির্দেশ করে, যা স্পিন ও কৌণিক ভ্রামকের যুগলায়নের থেকে উৎপন্ন স্পিন ওরিয়েন্টেশনের পরিবর্তনকে বর্ণনা করে। এই ওরিয়েন্টেশন পোলারাইজেশন নামেও পরিচিত, এবং যা নিউক্লিয়াসের বিভবকে সঠিকভাবে বর্ণনা করতে পারে। এই মডেলটি নিম্ন শক্তি হতে উচ্চ শক্তি সম্পন্ন নিউক্লিয়াসের বিক্ষেপণ বর্ণনায় খুবই কার্যকরী, বিশেষ করে বিরাট অনুনাদ ঘটনা, নিউট্রনের মোট স্থিতিস্থাপক বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, মোট বিক্রিয়া প্রস্থচ্ছেদ, পোলারাইজেশন প্রস্থচ্ছেদ এবং স্থিতিস্থাপকীয় বিক্ষিপ্ত প্রোটনের কৌণিক বণ্টন খুবই তাৎপর্যপূর্ণভাবে বর্ণনা করতে পারে এই মডেল। এই মডেল বর্ণনায় আমরা যে বিভব বিবেচনা করি তা হল UR is equal to V rho R plus I W Q R plus lambda h cut square by 4 m naught square C square into V by R d rho by dr into sigma dot L। এখানে আমরা যে rho R লিখেছি সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, 1 প্লাস এক্সপোনেনশিয়াল আর মাইনাস আর নট বাই এ, যার পাওয়ার হবে মাইনাস 1। আর কিউ আরকে আমরা ব্যাখ্যা করতে পারি এক্সপোনেনশিয়াল মাইনাস আর বাই আর মাইনাস আর নট বাই বি হোল স্কোয়ার। এখানে আর নট হচ্ছে আর নট এ 1/3, এর পাওয়ার হচ্ছে 1/3, আর এম নটকে বোঝানো হয়েছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরকে এম নট দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। এই সমীকরণে বাস্তব ও কাল্পনিক অংশ ছাড়াও তৃতীয় অংশ স্পিন অরবিট বিভবকে নির্দেশ করে। অপটিক্যাল মডেল ব্যবহার করে গড় প্রস্থচ্ছেদের রাশিমালা, সোডিঞ্জার তরঙ্গ সমীকরণ অনুসারে আমরা জানি, অর্থাৎ সোডিঞ্জার ওয়েভ ফাংশন থেকে আমরা জানি হচ্ছে ওয়েভ ইকুয়েশন আকারে ডেল স্কোয়ার সাই প্লাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ই মাইনাস ভি আর ইন্টু সাই ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে জানি।
এখন ধরি আপাতিত কণিকার একটি বিম লক্ষ্য নিউক্লিয়াসে এসে আঘাত করেছে, অর্থাৎ যে কোনো কণিকার একটি বিম একটা নিউক্লিয়াসকে এসে আঘাত করেছে। তাহলে পূর্ণ তরঙ্গ সমীকরণ অপেক্ষক হবে সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে আর কে ডট আর প্লাস এফ অফ থিটা কমা ফাই ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর বাই আর। যেখানে ই টু দি পাওয়ার আই কে আর হচ্ছে আপাতিত তরঙ্গ, এফ থিটা কমা ফাই ই টু দি পাওয়ার আই কে আর বাই আর এ অংশটি দ্বারা বিক্ষিপ্ত তরঙ্গ বোঝানো হয়েছে, আর এতটুকু অংশ দিয়ে এফ অফ থিটা কমা ফাই এটা দিয়ে বোঝানো হয়েছে বিক্ষেপণ বিস্তার, যেখানে আমরা এফ থিটা কমা ফাই কে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু আই কে সামেশন টু এল প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এস এল পি এল কস থিটা। এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। এখন স্থিতিস্থাপক প্রস্থচ্ছেদকে লেখা যায় সিগমা ইএল, এখানে ইএল দ্বারা ইলাস্টিক বোঝানো হয়েছে, ইলাস্টিক ক্রস সেকশন, এজন্য এখানে ইএল লেখা হয়েছে। তাহলে সিগমা ইএল ইজ ইকুয়াল টু টু পাই ইন্টিগ্রাল মাইনাস ওয়ান টু ওয়ান ডি সিগমা বাই ডি ওমেগা ডি ওমেগা। এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়েছি। এখানে ডি সিগমা বাই ডি ওমেগা দ্বারা বিক্ষেপণ ঘনত্ব বোঝানো হয়েছে, আবার ডি সিগমা বাই ডি ওমেগাকে লেখা যায় এফ থিটা ফাই অ্যাভারেজ। এখানে পরমাণ চিহ্ন দেওয়া হয়েছে, এই পরমাণ চিহ্ন ভেতর দেওয়া হয়েছে কারণ এই ভেতরে যে মানটা আসবে সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেটা আমরা অলওয়েজ পজিটিভ ধরব, আর সেটার উপরেই স্কয়ার দেওয়া হয়েছে। তো এখানে আমরা এফ থিটা কমা ফাই এর যে মানটা আমরা দেখলাম এখানে, এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি প্লাস আমরা স্কয়ার করে দিয়েছি, তাহলে হবে হচ্ছে ওয়ান বাই ফোর কে স্কোয়ার সামেশন টুয়েলভ প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান মাইনাস এস এল স্কোয়ার পি এল স্কোয়ার ইন্টু কস থিটা। এখন আমরা এই চার নম্বর সমীকরণ থেকে পাই, আমরা এখন এখানে সব কিছুর মান বসিয়ে দিব, বসিয়ে দিলে হবে হচ্ছে সিগমা ইএল অর্থাৎ ইলাস্টিক ক্রস সেকশন সমান সমান টু পাই, আর ডি ফাই বাই ডি ওমেগার মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব, ডি ফাই ডি সিগমা বাই ডি ওমেগার মান হচ্ছে এটি, এটা বসালে হয় হচ্ছে টু পাই। আমরা বসানোর সাথে সাথে কি করেছি একবারে ইন্টিগ্রাল করে দিয়েছে, দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে আর এখানে ডিফারেন্সিয়েট দেওয়া আছে, তো আমরা কোনো ডিফারেন্সিয়েশনের কোনো রেজাল্টকে যদি ইন্টিগ্রাল করি তাহলে আলটিমেটলি যেটা আছে সেটাই থেকে যাবে, তো আমাদের এই রেজাল্টটা ছিল এটাই থেকে যাবে। তাহলে টু পাই ইন্টু ওয়ান বাই ফোর কে স্কোয়ার সামেশন এল টুয়েলভ প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান মাইনাস এস এল হোল স্কোয়ার পি এল স্কোয়ার কস থিটা ইন্টু ডি ওমেগা। এখন আমরা এই এতটুকু অংশের পরিবর্তে টু বাই টুয়েলভ প্লাস ওয়ান লিখতে পারি যদি এল নট ইজ ইকুয়াল টু এস হয়, আর এখানে যে অংশটুকু আছে সেটা এখানে যা আছে সেটাই থেকে যাবে। তাহলে ইলাস্টিক ক্রস সেকশন সমান সমান আমরা আলটিমেটলি লিখতে পারি পাই বাই কে স্কোয়ার, কাটাকাটি করেছি এখানে টু এখানে ফোর এখানে থাকে হচ্ছে টু
দেন এই টু আর এখানে টুটা কাটাকাটি চলে গেছে। কাটাকাটি করার পর থাকে হচ্ছে পাই বাই কে স্কোয়ার, পাই বাই কে স্কোয়ার সামেশন 12 + 1 1 - SL² এটা ছিল কি ইলাস্টিক ক্রস সেকশনের জন্য, অর্থাৎ স্থিতি স্থাপক প্রস্থচ্ছেদের জন্য। এখন যদি আমরা অ্যাবজর্পশন ক্রস সেকশনের জন্য বের করতে চাই তাহলে আমরা একইভাবে লিখতে পারবো অ্যাবজর্পশন ক্রস সেকশন অর্থাৎ শোষণ প্রস্থচ্ছেদের জন্য। এখানে এ দিয়ে অ্যাবজর্পশন বোঝানো হয়েছে। তাহলে সিগমা এ সমান সমান পাই বাই কে স্কোয়ার সামেশন এল 12 + 1 1 - SL² এখানে শুধু এস এল এর ভ্যালুটা যা হবে সেটা পজিটিভ নেগেটিভ হলে আমরা সেটাকে পজিটিভ ধরে করব, আর এখানে 1 - SL এর ভ্যালু এই দুটো জিনিস অবশ্যই খেয়ালে রাখতে হবে। এখন মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ হবে, বিক্ষেপণ মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সিগমা সমান সমান সিগমা ই এল প্লাস সিগমা এ অর্থাৎ ইলাস্টিক ক্রস সেকশন প্লাস অ্যাবজর্পশন ক্রস সেকশন। এখন আমি ইলাস্টিক ক্রস সেকশনের যে ভ্যালুটা পেয়েছি আমরা সেটা লিখব এই 5 নম্বর সমীকরণ থেকে, আর অ্যাবজর্পশন ক্রস সেকশনের যে ভ্যালুটা আমরা পেয়েছি 6 নম্বর সমীকরণ থেকে আমরা সেটা লিখব। তো আমরা দুটা লিখলাম, লেখার পর দেখা যাচ্ছে যে দুটাই মধ্যেই পাই কে স্কোয়ার পাই বাই কে স্কোয়ার সামেশন 12 + 1 এটা কমন যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কমন নিয়ে নিব। কমন নিলে আলটিমেটলি দুটো আসবে কারণ এখানে দুটো যোগফল দিয়েছে। কমন নিলে এখানে 2π চলে আসবে, 2π/k² সামেশন 12 + 1, আর এতটুকু অংশ যদি ক্যালকুলেশন করি তাহলে 1 - RL SL আসছে। তো এটাকে আমরা 7 নম্বর সমীকরণ দিব। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় শোষণ প্রস্থচ্ছেদকে বিক্রিয়া প্রস্থচ্ছেদও বলে, তো সেক্ষেত্রে আমরা বিক্রিয়া প্রস্থচ্ছেদকে রিয়েকশন ক্রস সেকশন বলি অর্থাৎ সিগমা আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমি এখানে লিখতে পারি সিগমা এ ইজ ইকুয়াল টু সিগমা আর। তাহলে সিগমা এ যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম আমরা সিগমা আর এর ভ্যালুটা ঠিক একই হবে। তাহলে সিগমা আর ইজ ইকুয়াল টু পাই বাই কে স্কোয়ার সামেশন 12 + 1 - 1 - SL² এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। স্থিতি স্থাপক প্রস্থচ্ছেদে অর্থাৎ স্কেটারিং ক্রস সেকশনের জন্য এটি হচ্ছে এস এল এর ওপর নির্ভর করে, সিগমা এসসিটা আমাদের এস এল এর ওপর নির্ভর করে। স্থিতি স্থাপক প্রস্থচ্ছেদ অর্থাৎ ইলাস্টিক ক্রস সেকশন এবং শুধু প্রস্থচ্ছেদ যেটাকে আমরা সি দিয়ে জাস্ট সিগমা সি দিয়ে প্রকাশ করব শুধুমাত্র প্রস্থচ্ছেদকে ক্রস সেকশন, এই স্থিতিস্থাপক প্রস্থচ্ছেদ এবং প্রস্থচ্ছেদ জটিল নিউক্লিয়াস গঠনে ব্যবহার করা হয়। তাহলে আমরা 3টা টার্ম পেলাম, একটা হচ্ছে স্কেটারিং ক্রস সেকশন বা বিক্ষেপণ প্রস্থচ্ছেদ, এটার একটা ভ্যালু পেলাম, আরেকটা পেলাম হচ্ছে ইলাস্টিক ক্রস সেকশন বা স্থিতিস্থাপক প্রস্থচ্ছেদের একটা ভ্যালু পেলাম যেটা হচ্ছে পাই বাই কে স্কোয়ার সামেশন 12 + 1 - SL² এই সাইনটা দিয়ে এভারেজ বোঝানো হয়েছে -SL² এটা হচ্ছে এভারেজ সাইন, ঠিক আছে। এরপরে আরেকটা পেলাম শুধুমাত্র ক্রস সেকশন সেটাকে সিগমা সি দিয়ে প্রকাশ করা হয়, আর সেটার ভ্যালু আমরা পেলাম হচ্ছে পাই বাই কে স্কোয়ার সামেশন 12 + 1 1 - SL² এই 3টা সমীকরণ কিন্তু অনেকটাই দেখতে একই, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে, এখানে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে কোথায় প্রমাণ চিহ্নটা দেওয়া হয়েছে
এবং কেন দেওয়া হয়েছে সেটা মনে থাকলেই ইনশাল্লাহ ভুল হবে না। এখন এই তিনটা সমীকরণকে অপটিক্যাল মডেলে গড় প্রস্থচ্ছেদের রাশিমালা বলে। তো গড় বা অ্যাভারেজ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে এই তিনটা সমীকরণকে এভারেজ করতে হবে, এভারেজ আকারে লিখতে হবে। তো এভারেজ আকারে যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারি সিগমা ইএল, প্রথমে আমি এটা লিখেছি সিগমা ইএল, ইলাস্টিক ক্রস সেকশনকে আমরা এভারেজ করেছি, তাহলে হবে হচ্ছে সিগমা এসি প্লাস সিগমা ইএল, এই দুইটার যোগফল হবে স্কেটারিং ক্রস সেকশন আর ইলাস্টিক ক্রস সেকশনের যোগফল হবে, এবং যোগ করলে প্রাপ্ত যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে পাই বাই কে স্কোয়ার এভারেজ ওয়ান মাইনাস এস স্কোয়ার। ওয়ান মাইনাস এস হচ্ছে পরমাণ চিহ্নের ভেতরে আছে, ঠিক আছে। এর পরেরটি হচ্ছে সিগমা আর বা রিয়েকশন স্কেটারিং, এটাকে যদি আমরা এভারেজ করি তাহলে সেটা হবে শুধুমাত্র ক্রস সেকশন, রিয়েকশন ক্রস সেকশনকে যদি আমরা এভারেজ করি তাহলে শুধুমাত্র ক্রস সেকশন প্লাস ইলাস্টিক ক্রস সেকশন হবে, অর্থাৎ ক্রস সেকশন আর ইলাস্টিক ক্রস সেকশনের যোগফল হবে এটি আর এটি যোগফল। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আলটিমেটলি ক্যালকুলেশনের পর রেজাল্ট আসবে পাই বাই কে স্কোয়ার এভারেজ ওয়ান মাইনাস এস স্কোয়ার। এখানে পরমাণ চিহ্নটা শুধুমাত্র এস এর উপর দেওয়া আছে। এরপরে হচ্ছে সিগমা সি, অর্থাৎ শুধু যে ক্রস সেকশনটা সেটা, সেটাকে যদি আমরা এভারেজ করি তাহলে আমরা লিখতে পারি সিগমা সি প্লাস সিগমা এসি, অর্থাৎ ক্রস সেকশন প্লাস স্কেটারিং ক্রস সেকশন, এবং এই দুটো যদি আমরা এভারেজ করি তাহলে আমরা পাবো হচ্ছে টু পাই বাই কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস রিয়েল এস। এদেরকেই অপটিক্যাল মডেলে গড় প্রস্থচ্ছেদের রাশিমালা বলে। এখানে কিছু রেফারেন্স বুকসের নাম দেওয়া আছে, সেগুলো হলো নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মাস্টার অফ মাস্টার্স, ইন্ট্রোডাকশন টু নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড ডাইরেক্ট নিউক্লিয়ার রিয়েকশন। আমি যেসব বিষয় আজকে পড়ালাম তোমরা চাইলে ওগুলো যদি বিস্তারিত জানতে চাও তাহলে এসব বইয়ে সহায়তা নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই, আমি আগামী লেকচারে অপটিক্যাল মডেল নিয়ে আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের ওপর বিস্তারিত আলোচনা করব। তাহলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।